ওয়েলকাম টু কৃষ্ণ স্যার জিএস। আজ থেকে তোমাদের আমি কম্পিটিটিভের জন্য ও বিশেষ করে এই মুহূর্তে জিওগ্রাফিটা যদি দেখা যায় যে ক্লাস টেনের জন্য সেটা কিন্তু খুব এফেক্টিভ হতে চলেছে। তার কারণ আমি তোমাদের জিওগ্রাফি যে সমস্ত পোর্শনগুলো মূলত কম্পিটিটিভের ক্ষেত্রে ফোকাস করার প্রয়োজন সেই পোর্শনগুলোকে আমি খুব ভালোভাবে তোমাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। এবার দেখো, আমাদের একটা প্রথমেই আমি একটা ইন্ডিয়ার ম্যাপ এঁকে রেখেছি। সেই ইন্ডিয়ার ম্যাপ সম্বন্ধে আমাদের মেনলি ম্যাপ পয়েন্টিং করে করে কিন্তু ইন্ডিয়াকে যদি চেনা যায় বা জিওগ্রাফিকে যদি চেনা যায় তাহলে কিন্তু মনে রাখার ক্ষেত্রে সুবিধা। সেই সুবিধার জন্য আমি তোমাদের প্রথমেই একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই কয়েকটা ম্যাপ কিনে নেবে। ম্যাপ কেনার পর যেরকমভাবে আমার ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোকে তুমি করতে থাকবে, আর অবশ্যই প্রত্যেকে খাতা পেন সাথে নিয়ে বসবে। যে যে পোর্শনগুলোকে আমি লিখবো বা যে যে পোর্শনগুলো বলবো অবশ্যই সেগুলো নোট আউট করো, প্রত্যেকটাই কিন্তু এক্সামের পার্ট, আমি অহেতু কোথায় একটাও বলবো না। এবার দেখো যে আমাদের ভারতবর্ষ সম্বন্ধে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষটা কিন্তু যদি আমরা দেখি যে ঠিক এদিকে আমার এই বোর্ডের নিচ দিকে রয়েছে, এখানে রয়েছে কিনা নিরক্ষরেখা, আর এদিকে রয়েছে দ্রাঘিমা রেখা, 0 ডিগ্রিতে দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ বরাবর, আর এখানে দেখবো আমরা পূর্ব পশ্চিম বরাবর রয়েছে নিরক্ষরেখা। সেই হিসাবে যদি আমরা ইন্ডিয়াটাকে টোটালটাকে আমরা যদি দেখি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে ভাগ করে দিই, ইন্ডিয়ার পজিশনটা হচ্ছে ঠিক এরকমভাবে। তাহলে ইন্ডিয়াকে আমরা প্রথমে বলতে পারি যে ইন্ডিয়ার অবস্থানটা হচ্ছে পৃথিবীর রেসপেক্টে নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব দিকে। এই উত্তর পূর্ব দিকে যখনই আমরা দেখব তার মানে আমাদের অক্ষাংশগুলো সব হবে উত্তর আর দ্রাঘিমাংশগুলো হবে সব পূর্ব। তো এবার অক্ষাংশগত অবস্থান আর দ্রাঘিমাগত অবস্থানগুলো একবার দেখে নেওয়া যাক। যদি আমরা অক্ষাংশগত অবস্থান দেখি, এটা হচ্ছে ইন্ডিয়ার মূল স্থলভাগ। এই মূল স্থলভাগের উপর একটা অক্ষাংশগত অবস্থান মানে সর্বদক্ষিণে রয়েছে কি, সর্বদক্ষিণে রয়েছে এই স্থানটা। তো এই যে সর্বদক্ষিণে রয়েছে এটা কি না তামিলনাড়ু রাজ্যের পার্ট। তামিলনাড়ু রাজ্যের এই স্থানটাকে বলা হয় কি না কন্যাকুমারিকা, কন্যাকুমারিকা, বা এছাড়া এটাকে বলা হয় কুমারিকা অন্তরীপ। তো এই কুমারিকা অন্তরীপের অবস্থান যদি আমরা দেখি সেটা হবে কত না 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। এছাড়া আমরা যদি দেখি এই কন্যাকুমারিকার থেকেও ঠিক যেন কিছুটা নিচে নেমে আছে আন্দামান নিকোবরের একটা অংশ। এই আন্দামান নিকোবরের অংশটা যদি আমরা দেখি মূলত এটা বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করছে। তাহলে জলভাগ দ্বারা বেষ্টিত যদি আমাদের কোনো পার্ট বলা হয় সেক্ষেত্রে বলা হবে কি যে জলভাগ দ্বারা বেষ্টিত সব থেকে দক্ষিণের স্থান সেটা কি না ইন্দিরা, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অবস্থান কত না 6 ডিগ্রি 4 মিনিট উত্তর। এছাড়া যদি আমরা দেখি যে সবথেকে উত্তরতম স্থান, সবথেকে উত্তরতম স্থান হচ্ছে জম্মু কাশ্মীরের। এই জম্মু কাশ্মীরের আমাদের উত্তরতম স্থানটার অবস্থান হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এটার নাম কি না ইন্দিরা কল। এছাড়া যদি আমরা দেখি এটা হলো অক্ষাংশগত বিস্তার। এবার যদি দেখি আমরা দ্রাঘিমাগত বিস্তার, সব থেকে পশ্চিমে দেখো পাটটা রয়েছে এই পাটটা, তো এই সব থেকে পশ্চিমে যে পাটটা রয়েছে এটাকে বলা হয় গৃহার মোটর বা গহুর মোথা। তাহলে আমরা সেটাকে লিখে রাখি গুহার মোটর, গুহার মোটর বা গুহার মতি, অনেকগুলো এখানে নাম বলে আমি তোমাদের সবগুলোই লিখে দিচ্ছি গুহার মতি। তো সেই হিসাবে এটারও যদি আমরা অবস্থান দেখি এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। এটা হলো তোমার গুজরাট রাজ্যে। এছাড়া যদি আমরা চলে যাই সব থেকে পূর্ব দিকে রয়েছে, যদিও মানচিত্রটা আরও কিছুটা এরকম হতো, এখানে আমরা যে দেখবো যে সব থেকে পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশের কিবিথু। কিবিথুর অবস্থানটা কত না 97 ডিগ্রি 2 মিনিট পূর্ব। তাহলে এই হলো আমাদের অক্ষাংশগত ও দ্রাঘিমাগত বিস্তার। তা অক্ষাংশগত আর দ্রাঘিমাগত বিস্তার ছাড়াও আমাদের ইন্ডিয়া সম্বন্ধে কিছু জিনিস আরও জানা দরকার।
সেগুলো হচ্ছে কি, ধরো ইন্ডিয়া যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তখন দেখা যায় যে ইন্ডিয়া কিন্তু বিভিন্ন রকমভাবে শাসন চলতো। কীরকম, এক হচ্ছে আমাদের বর্তমান যেরকম আছে রাজ্যে রাজ্যপাল শাসিত, ঠিক সেরকমভাবে তখন রাজ্যপাল শাসিত। যে সমস্ত ইউনিয়ন টেরিটরিগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে উপরাজ্যপাল শাসিত রয়েছে, সেই উপরাজ্যপাল শাসিত যেগুলো মূলত জনসংখ্যা বেশি সেগুলো উপরাজ্যপাল, তাছাড়া আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে রয়েছে। তাহলে এখানে তখনও ছিল চিফ কমিশনার শাসিত, এই চিফ কমিশনার শাসিত। এছাড়া ছিল যে ভারতবর্ষে তখন অনেক ছোট 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 রাজ্য ছিল, সেই রাজ্যগুলো ছিল রাজা, সেই রাজার অধীনে টোটাল ছিল 550টা, 550 রাজা, এছাড়া 550 প্লাস রাজা, এছাড়া আমরা দেখব চিফ কমিশনার শাসিত আর গভর্নর শাসিত। টোটাল রাজ্যের সংখ্যা সঠিকভাবে কিন্তু নির্ধারণ হয়নি। তো বল্লভভাই পেটেলকে যখন জওহরলাল নেহরু দায়িত্ব দিলেন সেই সময় এখানে দেখা যায় যে বিভিন্ন পদ্ধতি, আমরা জিএসএর যে পলিটি পার্ট সেই পলিটি পার্টে এগুলো একটু বিস্তারিত জানবো, আমি তোমাদের একটু জাস্ট ছোট করে বলে দিচ্ছি। তো যখন আমাদের গণপরিষদে সংবিধানটি গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর, তখন আমাদের দেখা যায় যে এই সমস্ত 550 বা চিফ কমিশনার শাসিত সমস্ত কিছু ছেড়ে দিয়ে এখানে চারটা শ্রেণীর রাজ্য হয়। সেটা হচ্ছে কি কি, এটা ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী আর ঘ শ্রেণী, এই চারটি শ্রেণীর রাজ্য হয়। সেই রাজ্যের হিসাবে দেখা যায় যে টোটাল রাজ্যের সংখ্যা যেটা দাঁড়ায় 1950 সালের 26 জানুয়ারি টোটাল রাজ্যের সংখ্যা দাঁড়ায় 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। তা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এই যে রাজ্য গঠিত হয়েছিল, রাজ্য গঠিত হওয়ার মধ্যে অনেক রকমের সমস্যা হয়। কীরকম সমস্যা, দেখো বেশ কিছু অংশ ভাগ করে দেওয়া আছে, যে আজকে যে জায়গাটা তোমার দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, সেই জায়গাটা একদা ছিল বোম্বে। তো এখানের মধ্যে মারাঠারা রয়েছে, তাই না, তারপর গুজরাটিরা রয়েছে, এই সমস্ত একটা যেন হিন্দিভাষীরা রয়েছে, তো একটা ব্যাপক সমস্যা হয়ে থাকে, সব প্রান্ত থেকে কিন্তু সমস্যা হতে থাকে। তার মধ্যে একটা বিশেষ এরিয়া যে পোর্শনটা অনেকটা জায়গা জুড়ে ছিল তখন, সেই পোর্শনটা হচ্ছে কি না অন্ধ্রপ্রদেশ। তো এই যে অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশে এখানে সিদ্ধারামাইয়া বলে একজন মানুষ, তিনি আন্দোলন করা শুরু করেন যে না, আমাদের কিন্তু ভাষার হিসাবে রাজ্যগুলো গঠন করতে হবে। তা ভাষার হিসাবে রাজ্য গঠন হওয়ার জন্যে এখানে তৎকালীন প্রধানমন্ত্রী আছেন জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু তিনি একটা ভাষার ভিত্তিতে রাজ্য গঠন কমিশন নিয়োগ করলেন। সেই কমিশনটা যে নিয়োগ করলেন, এই কমিশনটার নেতৃত্বে ছিলেন ফজল আলী। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফজল আলী, এই ফজল আলীটা কি, ফজল আলী হচ্ছেন যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। এই ফজল আলীর তত্ত্বাবধানে শুরু হলো কি না, ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত কমিশন গঠন হওয়ার জন্য কমিশন। তো এইটা সাল কত না, সালটা হচ্ছে 1953। এই সময় এখানে কমিশন, তাছাড়া ধর কমিশন হয়, সেগুলো কিন্তু সাকসেস হয়নি যেরকমভাবে যেটা আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হয়েছিল, যে কমিশনটা সাকসেসফুল সেটা হচ্ছে ফজল আলী। তো এই ফজল আলী কমিশন 1953 সালে ওরা রিপোর্ট করতে থাকে, রিপোর্ট প্রকাশিত করে 1956 সালে। 1956 সালে ভারতবর্ষের প্রথম হয় তোমার ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য। তো এই ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্য হলো কি না অন্ধ্রপ্রদেশ। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব যে সেরকমভাবে এই যে সমস্ত পোর্শনটা, এই পোর্শনটা ছিল তোমার বোম্বে। তো এই বোম্বেকে ভেঙে দেওয়া হয় 1960 সালে। 1960 সালে দেখা যায় যে এই বোম্বেকে ভেঙে তিনটি ভাগে ভাগ করা হয়, যে ভাগগুলো আরও কিছুটা অংশ এখানে নিয়ে নেওয়া হয়, সেইভাবে আমরা দেখব যে এই বোম্বে ভেঙে তিনটে জায়গা গঠিত হয়, একটা হচ্ছে তোমার গুজরাট, মহারাষ্ট্র আর এখানে মধ্যপ্রদেশ। তো এই যে বোম্বে গঠিত হলো তাহলে কত না 1960 সালে, আমরা সেই ঠিক একই রকমভাবে দেখবো যে এই সিকিম ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সিকিম এখানে 1975 সালে 22তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তারপর এখানে দেখব যে আমাদের গোয়া, গোয়া ছিল এককালীন পর্তুগিজদের অধীনে, গোয়াতে এখানে 1961 সালে গোয়াকে পর্তুগিজদেরকে বিতাড়ন করা হয় অপারেশন বিজয় দ্বারা। এখানে দেখা যায় যে গোয়া 1961 সালে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এছাড়া আমরা দেখব যে দাদরা নগর হাভেলি,
এখানে রয়েছে, সবগুলো আমি একে একে বলছি। যাই হোক, আমরা একটা বিষয়ে প্রথমে জানলাম যে ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় রাজ্য, সেটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। এবার এই অন্ধ্রপ্রদেশ দেখো, অন্ধ্রপ্রদেশ ছাড়া আমরা আরও বেশ কিছু জায়গা যেগুলো আমাদের এক্সামের পার্ট, সেরকম হচ্ছে কি না, টোটাল গোয়ার ধরো 1961 সালে গোয়া মুক্ত হয়ে গেল পর্তুগিজদের থেকে। এখানে যে কোয়েশ্চেনটা আছে যে কারা এখানে উপনিবেশ করেছিল, সেটা হচ্ছে কি না, পর্তুগিজ। এছাড়া আমরা আরও বেশ কয়েকটা জায়গা বলেই দিই, সেটা হচ্ছে কি যে এখানে তোমার একটা জায়গা ছিল দাদরা ও নগর হাভেলি, দাদরা নগর হাভেলি আর ঠিক এই জায়গায় ছিল দমন। তাহলে এখানে হলো কি, আমি ছোটো ছোটো হাতের লিখছি, দাদরা অ্যান্ড নগর হাভেলি, আর এখানে হচ্ছে কি না দমন, আর ঠিক এই পোর্শনে, এগুলো সমস্ত কিন্তু গুজরাটের পার্ট এই মুহূর্তেও, তো এইখানে রয়েছে তোমার দিউ। তো এই দাদরা নগর হাভেলি দমন ও দিউ এগুলো সমস্তই ছিল পর্তুগিজদের অধীনে। এছাড়া আরও বেশ কয়েকটা আমরা জানবো আজকে, যে বেশ কয়েকটা জায়গা যেরকম হচ্ছে যে আমাদের, তাহলে একটা এই জায়গায় বলেই দিই যে 1961 সালে যখন আমাদের গোয়া মুক্ত হয়ে গেল পর্তুগিজদের থেকে, তার পরবর্তী ক্ষেত্রে 1987 সালে এটা পূর্ণরাজ্যের মর্যাদা পায়। 1987 সালে আমরা দেখবো যে নাগাল্যান্ডকেও পূর্ণরাজ্যের মর্যাদা দেওয়া হয়। ঠিক এরকমভাবে আমরা ধীরে 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 বর্তমান যে পজিশনে পৌঁছেছি তা হচ্ছে কতগুলো রাজ্য, না রাজ্যের সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 28টা। এই 28টা রাজ্য লা সর্বশেষ গঠিত হয়েছে কোনটা, না সর্বশেষ গঠিত হয়েছে 2014 সালে, সেকেন্ড জুন, তোমার এই অন্ধ্রপ্রদেশকে ভেঙেই এখানে করে দেওয়া হয়েছে কিছুটা পোর্শন, যেটা তেলেঙ্গানা। তো এটা হলো কি না তেলেঙ্গানা। তো এই অন্ধ্রপ্রদেশকে ভেঙে আমাদের করা হলো কি না তেলেঙ্গানা। তারপরেও এখানে দেখা যায় যে পরবর্তী 2019 সাল নাগাদ এটা তো বেশ কিছুটা আমাদের নিয়ে নিয়েছে পাকিস্তানরা, এটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, এটা বেশ কিছুটা জায়গা আমরা দেখব যে আকসাই চীন, এটা চীনের মধ্যে, এটা লিখে দিচ্ছি আমি আকসাই চীন। এছাড়া এখানে দেখা যায় যে বেশ কিছুটা জায়গা, এটা হলো, এটা নিয়ে হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর বাকিটা এটা হচ্ছে লাদাখ। তো জম্মু কাশ্মীর আর লাদাখ এটা ভাঙা হয় কত তারিখে, না আমাদের 2019 সালে, এখানে লিখছি 2019 সালের 31শে অক্টোবর, 31শে অক্টোবর এখানে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা, একটি জম্মু কাশ্মীর আর একটা লাদাখ। এরপরও তখনও আমাদের কী পজিশন দাঁড়িয়েছিল জানো, সেটা হচ্ছে যে 28টা স্টেট আর তার সাথে সাথে তোমার 9টা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার সেই 9টা থেকে আজকে আমরা জানছি যে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে তোমার 8টা। তাহলে এই যে দাদরা নগর হাভেলি দমন ও দিউ এগুলোকে 4টেকে একত্রিত করে দেওয়া হয় কত সালে, না 2020 সালের এখানে 26শে জানুয়ারি, এখানে তোমার দাদরা নগর হাভেলি আর দমন ও দিউকে একত্রিত করে দেওয়া হয়। তাহলে বর্তমান যেটা আমাদের পজিশন পেলাম কি না, টোটাল স্টেটের সংখ্যা হচ্ছে 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি। এই হলো আমাদের বর্তমান স্টেটের পজিশন। তো এই আমাদের এতগুলো স্টেট সম্বন্ধে আমরা কম বেশি প্রত্যেকটা এক্সামে এখানে দেখা যায় যে এগুলোকে অ্যাভয়েড করে, যে কোন স্টেটের কী রাজধানী কোনটা সেটাকে কোয়েশ্চেনে আসে না, যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেই জায়গাগুলোকে আমি তোমাদের কভার করাচ্ছি। সেটা হচ্ছে কি যে এখানে দেখো যে জম্মু কাশ্মীর লাদাখ এই পোর্শনগুলোকে আমি একটু মুছে দিই। দেখো এবার আমরা দেখব যে যে সমস্ত ইউনিয়ন টেরিটরিগুলো আছে সেই টেরিটরিগুলো কোথায় অবস্থিত। আমরা একটা ভালো করে জানি যে আমাদের একটা ইউনিয়ন টেরিটরি আছে, সেটা হচ্ছে দিল্লি, তাই না। আমরা দেখি যে দিল্লির পজিশন যদি এটা হয়, এই দিল্লিটা, দিল্লি শহরটা আমরা জানি সেই কবে কলকাতা থেকে 1911 সালে এখানে তোমার কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়ে যায় রাজধানী,
এছাড়া এই দিল্লিটাকে দেখা যায় যে নতুন রকম ভাবে এখানে দুজন ইংরেজের নামা মানে নামে নামাঙ্কিত করা হয়, সেটা হচ্ছে কি অ্যাডমিন লুটিয়ান্স, অ্যাডমিন লুটিয়ান্স ও বেকার। এই দুজনের নামে এখানে এদের দুজনকেই বলা হয় যে দিল্লি শহরের প্রতিষ্ঠাতা। ঠিক একই রকম ভাবে আমরা যেমন ভাবে জানি যে কলকাতাকে জব চার্নক, ঠিক একই রকম ভাবে এখানে আরেকটা তোমার কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেটাকে বলা হয় চণ্ডীগড়। চণ্ডীগড়টাকে না নেক চাঁদ, নেক চাঁদকে বলা হয় চণ্ডীগড় তোমার শহরটির প্রতিষ্ঠাতা। এই নেক্সটটাতে আমরা দেখতে পাবো চণ্ডীগড়ে যেটা সব থেকে ফেমাস, তোমরা একটু গুগল করে দেখে নেবে, সেটা হচ্ছে কি না এখানে তোমার পাথরের পার্ক রয়েছে। ঠিক আছে, খুব একটা খুব দারুণ একটা ট্যুরিজম স্পট। সেই হিসেবে তাহলে আমরা জানলাম কি না চণ্ডীগড়, চণ্ডীগড় শহরটির পত্তন করেন কি না নেক্সটচাঁদ, রাজা নেক্সটচাঁদ। এছাড়া দিল্লিটি, দিল্লির প্রতিষ্ঠাতা কে কাকে বলা হয় না অ্যাডমিন লুটিয়ান্স আর বেকারকে, কলকাতাকে না জব চার্নক। এছাড়া আমরা দেখব যে এখানে একটা এটা কি না মূলত অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আমি লিখে দিচ্ছি তোমাদের অন্ধ্রপ্রদেশ, খুব ভালো করে এগুলোকে নোট আউট করবে। অন্ধ্রপ্রদেশের একটা জায়গা যেটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশের পাশে, অন্ধ্রপ্রদেশের পাশে, অন্ধ্রপ্রদেশের পাশে ইয়ানাম, ইয়ানাম বলে একটি জায়গা, যেটি আবার এখানে আমরা যদি দেখি যে তামিলনাড়ু, এই তামিলনাড়ুর রয়েছে পুডুচেরি, এছাড়া তারই তামিলনাড়ুর একটা পার্শ্বেই রয়েছে উপকূলবর্তী জায়গায় এটা হচ্ছে করাইকল। এছাড়া আমরা দেখব এখানে তোমার রয়েছে কেরল, এই কেরলে রয়েছে জায়গা সেটা হচ্ছে মাহে। এই তিনটে দেখো টোটাল একটা দুটো তিনটে আর চারটে, এই চারটে জেলা নিয়ে গঠিত হচ্ছে কে না পুডুচেরি, যেটা আমরা পন্ডিচেরি হিসেবে জানি। তো এটা খেয়াল রাখতে হবে কী কী কোয়েশ্চেন দেয় যে পন্ডিচেরি বা পুডুচেরি এটা মূলত কোটা রাজ্যের সাথে সীমানা স্পর্শ করে আছে। তাহলে কোটা হলো না একটা অন্ধ্রপ্রদেশ, একটা হচ্ছে এখানে তামিলনাড়ু আর এটা কেরালা। তাই টোটাল তিনটি রাজ্যে আর চারটি ডিস্ট্রিক্ট মিলে হচ্ছে কি না পুডুচেরি। তো এই যে পুডুচেরি সম্বন্ধে আমরা দেখো জানলাম, এছাড়া দেখো যে পুডুচেরিকে যদি আমরা দেখি তার নিচেই এখানে রয়েছে, এখানে এখানে দেখো কতকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটা জায়গা দেখা যাচ্ছে। তো এটা কি, এটা মূলত হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে টোটাল দ্বীপের সংখ্যা কটি না 36টা। এখানে এই লাক্ষাদ্বীপগুলো মূলত যে লাক্ষা নামক এক যে কীট, সে প্রবাল, সে প্রবাল ওদের মুখ নিঃসৃত বা এটাকে বলা হয় তোমার ক্যালসিয়াম কার্বোনেট, এই তাদের দেহগুলো এক জায়গায় জমে গিয়ে জলের মধ্যে ধীরে 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 সেগুলো দ্বীপ আকারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে উপরে উঠেছে। তো এই যে দ্বীপ আকারে উঠেছে টোটাল এইগুলো দেখতে কীরকম জানো, ঠিক ঘোড়ার যেরকমের নাল হয় সে ঘোড়ার নালের মতো হচ্ছে দেখতে। এগুলো কিন্তু এক জামের পার্ট যে ঘোড়ার নালের মতো হচ্ছে এই সমস্ত প্রবাল যে দ্বীপগুলো সেগুলো, যেগুলোকে আমরা বলছি কি না লাক্ষাদ্বীপ। সে লাক্ষাদ্বীপে টোটাল যে দ্বীপের সংখ্যা তাহলে কটি না 36টা। এই লাক্ষাদ্বীপে এখানে দেখো সমগ্র এই অংশটা, এটা হচ্ছে লাক্ষাদ্বীপের সব থেকে দক্ষিণে একটা দ্বীপ যেটার নাম হচ্ছে কি না মিনিকয়। লাক্ষাদ্বীপের আমরা রাজধানী তো ভালোভাবেই জানি যে কাভারাত্রি। তাই লাক্ষাদ্বীপের সব থেকে যে বড় দ্বীপ আর দক্ষিণের দ্বীপ সেটা হচ্ছে মিনিকয়। এই মিনিকয় আর এই যে পোর্শন এখানে ম্যাপের মধ্যে দেখানো সম্ভব হয়নি, যেটা দেখা যায় যে আমাদের একটা বিদেশি রাষ্ট্র, ভারতবর্ষের একটা প্রতিবেশী রাষ্ট্র যেটাকে বলা হয় কি না মালদ্বীপ। এই মালদ্বীপ আর এইখানে মাঝখানে তাহলে মানে তার মানে দেখা যাচ্ছে যে এখানে জল থাকবে অবশ্যই। তো এই যে জল আছে এই জায়গাটাকে একটা চেনের নাম করা হয়, সেটা কি, সেটা হচ্ছে 8 ডিগ্রি চেনেল। এখানে এই যে মিনিকয় আর এটা লাক্ষাদ্বীপ,
এই লাক্ষাদ্বীপের এর মাঝখানে রয়েছে কি না 9 ডিগ্রি চ্যানেল। তো এর এই লাক্ষাদ্বীপ বা মিনিকয় সম্বন্ধে একটু ইতিহাস বলি, যাই হোক খুব ইন্টারেস্টিং লাক্ষাদ্বীপ মিনিকয়ের ইতিহাসটা। সেটা হচ্ছে কীরকম যে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু সবাই ভুলেই গিয়েছিল এক প্রকার যে এখানে একটা দ্বীপ রয়েছে। এই দ্বীপটাকে দেখা যায় যে আমাদের তৎকালীন হোম মিনিস্টার তোমার জওহরলাল নেহরুর নেতৃত্বে বল্লভভাই প্যাটেল তিনি চলে আসেন এখানে। এখানে দেখা যায় যে তখনও পর্যন্ত এখানে পাকিস্তান থেকে তারা কিন্তু এসে পৌঁছায়নি। তো এখানে সব থেকে বেশি পরিমাণে প্রায় দেখা যায় যে 93 থেকে 95% হচ্ছেন মুসলিম। তো সেই হিসাবে একটা কথাই হয় যে যে সমস্ত জায়গাগুলোতে মুসলিম প্রাধান্য বেশি সেই জায়গাগুলোতে মূলত দেখা যাবে যে সেখানে পাকিস্তানের অধীনে থাকবে। ঠিক কীরকমভাবে এখানে আমাদের বাংলাদেশটা বর্তমান বাংলাদেশ তখনও পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল, ঠিক কীরকমভাবে এটা পশ্চিম পাকিস্তান, এই জায়গাটাও তারা আসে দখল করতে। এবার যাই হোক বিভিন্ন কারণবশত এখানে দেখা যায় যে আমাদের বল্লভভাই প্যাটেল কিন্তু এই জায়গাটাকে দখল করে নেন। তো এবার আমাদের এই লাক্ষাদ্বীপের সম্বন্ধে দেখো কয়েকটা বিষয় জানলাম কি কি, যে এক মালদ্বীপের সাথে মিনিকয় মানে যেটা লাক্ষাদ্বীপেরই একটা দ্বীপ, মালদ্বীপের সাথে মিনিকয় যেটার মাঝখানে রয়েছে একটা চ্যানেল যেটাকে বলা হয় কি 8 ডিগ্রি চ্যানেল, এই মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে একটা চ্যানেল রয়েছে যেটা কি না 9 ডিগ্রি চ্যানেল। আর এখানে দেখো এবার বেশ ইন্টারেস্টিং একটা পোর্শনে আমরা আসছি, এখানে রয়েছে যে কোকো আইল্যান্ড, এটা কি না মায়ানমার। মায়ানমারকে এই যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডটা আমাদের জওহরলাল নেহরু তিনি গিফট করে দিয়েছিলেন যেটার নাম হচ্ছে কি না কোকো আইল্যান্ড। কোকো আইল্যান্ড, এই কোকো আইল্যান্ডের ঠিক আমরা যদি দেখি দক্ষিণে এখানে রয়েছে কি, এটাকে বলা হয় নর্থ আন্দামান, নর্থ এ লিখলাম, এটা হচ্ছে মিডিল আন্দামান, আর এটা সাউথ আন্দামান। আর এখানে দেখো একটা ছোট্ট আন্দামান দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় লিটিল আন্দামান। তাহলে এই জায়গাতে প্রত্যেকটা জায়গাতে মানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এক হচ্ছে কি যে কোকো আইল্যান্ড কোশ্চাম পড়ছে কীভাবে, যে কোকো আইল্যান্ড সেটার অবস্থান মূলত আন্দামানের কোন দিকে, আন্দামানের কোন দিকে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি আন্দামানের উত্তর দিকে। এবার যদি কোয়েশ্চেন আসে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আমরা দেখতে পাই যে বেশ কয়েকটা আগ্নেয়গিরি রয়েছে, এই আগ্নেয়গিরিগুলো কোথায় রয়েছে, আগ্নেয়গিরিগুলো মূলত রয়েছে মিডিল আন্দামানের সামনে। এখানে আমরা ভালোভাবেই জানি একটা সুপ্ত বা সক্রিয় বলা হয়, যেটা সক্রিয় কি না ব্যারেন, আর একটা মৃত রয়েছে যেটা নারকোন্ডাম। তাহলে এগুলো হলো কি না মধ্য আন্দামানের ঠিক পূর্ব দিকে। এছাড়া আমরা জানি পোর্ট ব্লেয়ার, সেই পোর্ট ব্লেয়ার জেলে যেখানে বীর সাভারকরকে রেখেছিলেন, সেই বীর সাভারকর ভারতবর্ষের ইতিহাস লিখেছিলেন, সেই পোর্ট ব্লেয়ার সেটার অবস্থান কোথায় না সাউথ আন্দামানে। তাহলে আমরা এখানেও জানলাম যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী, সেই রাজধানী পোর্ট ব্লেয়ারের অবস্থান কোথায় না সাউথ আন্দামানে। তো এই দুটোর আন্দামানের মাঝখানে এখানে একটা জলসন্ধি রয়েছে, এই জলসন্ধিটাকে বলা হয় কি না ডানকান প্যাসেজ। এই ডানকান প্যাসেজটা তাহলে কি হলো না, এক হচ্ছে দক্ষিণ আন্দামান আর লিটিল আন্দামানকে ছোট আন্দামান ও দক্ষিণ আন্দামানের মাঝখানে রয়েছে কি না ডানকান প্যাসেজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, খুব ভালো করে খেয়াল রাখবে যে এটা সব থেকে বেশি ছাত্রছাত্রীরা কনফিউজ হয় যে দক্ষিণ আন্দামান আর লিটিল আন্দামান, এটা কিন্তু খেয়াল রাখবে। এছাড়া আরেকটা এখানে দেখো যে রয়েছে সেটা এখানে একটা জলসন্ধি রয়েছে, তাই না। আমরা দেখো এখানে শেষ করে এসেছিলাম 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেলটা কোথায় হলো যে মালদ্বীপ আর মিনিকয়, 9 ডিগ্রি চ্যানেলটা কোথায় না মিনিকয় আর লাক্ষাদ্বীপ, আর 10 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে এখানে, এখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রি চ্যানেলটা যদি আমরা দেখি তাহলে কোথায় রয়েছে, এক হচ্ছে যে যদি আমরা বলি সর্বসাকুল্যে তাহলে আন্দামান, তাহলে একদম স্পেসিফিকলি যদি বলি তাহলে কোথায় না লিটিল আন্দামান। আর এখানে বেশ ছোট ছোট কয়েকটা দ্বীপ রয়েছে যেটাকে বলা হয় কি না কার নিকোবর।
এটা হচ্ছে কার্নিকোভর আর লিটিল আন্দামানের মাঝখানে রয়েছে কে না আমাদের এই 10 ডিগ্রি চ্যানেল। এছাড়া এই 10 ডিগ্রি চ্যানেলের পরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে আরো রয়েছে যেটাকে বলা হয় কি না গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর, এই গ্রেট নিকোবরের সবথেকে দক্ষিণতম স্থান এটা হচ্ছে কি না ইন্দিরা পয়েন্ট। তো এই ইন্দিরা পয়েন্টের থেকে আমরা যদি আরো এদিকে দেখি, এখানে দেখব যে আমাদের ওই জাভা সুমাত্রা এই সমস্ত দেশগুলো রয়েছে, তাহলে সবথেকে দক্ষিণে মানে আমরা যদি কোয়েশ্চেন হয় এরকম যে সবথেকে দক্ষিণ দিকে রয়েছে মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেরও দক্ষিণ দিকে সেখানে রয়েছে তোমার দ্য গ্রেট চ্যানেল। এখানে একটা রয়েছে এই জায়গাটা, এটা বলা হয় কি না দ্য গ্রেট চ্যানেল। তো এই গ্রেট চ্যানেলটা রয়েছে কোথায় না গ্রেট চ্যানেলটা তোমার দেখা যায় যে নিকোবর মানে মূলত যদি আমরা বলি আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর আর সুমাত্রা দ্বীপ, যে সুমাত্রা দ্বীপে অধিকাংশ ওই 2004 সালের যে তোমার সুনামিতে প্রবল ক্ষয়ক্ষতি হয় এমনকি আমাদেরও এই ইন্দিরা পয়েন্ট যেটি জলের তলায় তলিয়ে গেছে। তা আমরা এই জানলাম যে সমগ্র মূলত যে ইউনিয়ন টেরিটরিগুলো যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সম্বন্ধে অধিকাংশই বইয়ে বিস্তারিতভাবে নেই সেই সমস্ত বিষয়গুলোকে আমি বললাম। এছাড়া আমরা দেখলাম যে সমস্ত আমাদের জলভাগের মধ্যে যে সমস্ত দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলো সম্বন্ধে এখানে জানলাম 36টা দ্বীপ রয়েছে, এখানে টোটাল দ্বীপের সংখ্যা হচ্ছে 550টার থেকেও বেশি, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দ্বীপের সংখ্যা কত না 550। এছাড়া আমরা জানলাম কি কি না এই আমাদের সবথেকে সর্বশেষ গঠিত যে রাজ্য সেটা হলো কি না তেলেঙ্গানা, সর্বশেষ 2014 সালের এখানে 2nd জুন। আর তোমার বর্তমান যে কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের সংখ্যা কত না 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি, তার মধ্যে সবথেকে শেষে গঠিত হয়েছে কি সেটা হচ্ছে দাদরা নগর হাভেলি ও দমন ও দিউকে একত্রে করে দেওয়া হয়েছে কত সালে না 2020 সালের 26শে জানুয়ারি। তাহলে আমরা আপাতত এটা জানলাম। এছাড়া আমরা দেখবো এবার এই ভারতবর্ষের মধ্যে যে মূল মূল যে সমস্ত স্থানগুলো মূলত দেখা গেছে যে আমাদের পর্বত বা পাহাড় রয়েছে সেই জায়গাগুলো একটা ভিডিওতে হয়তো বড় হয়ে যেতে পারে, আমি তাই এটাকে পাঠ করে নিচ্ছি, পাঠ করে আবার নেক্সট ভিডিওতে এটা তোমরা পাবে। ঠিক আছে, ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ।